আসসালামু আলাইকুম, আমি শাহানা আপনাদেরকে হৃদয়ের রাজধানী থেকে জানাই সাধুবাদ। শাহানা জানাই সাধুবাদ। অবাক হচ্ছেন, একটা বেটা মানুষের নাম কিভাবে শাহানা হয়? সংক্ষেপে এবং সংকেতে আমার নামটা বলেছি। আমার নাম আসলে শামিম হাসান নাহিন, সংক্ষেপে শাহানা। মনে রাখার জন্যে একটা গল্প বলব, ধৈর্য আপনার বেড়ে যাবে এবং আপনারা বলবেন এই গল্পের দাম কত। এই অনেক মূল্যবান একটা গল্প, অনেক মূল্যবান একটা গল্প। আপনার গল্পটা শোনার পরে বলবেন, ছোট্ট গল্প শোনার পরে বলবেন এর দাম কত হতে পারে, নাকি মূল্যহীন গল্পটা। একবার এক শিষ্য, একজন ব্যক্তি বুদ্ধদেবের কাছে গিয়েছেন তাকে সেবা করার উদ্দেশ্যে। কিন্তু তার মূল উদ্দেশ্য ছিল সেবা করা না, বরং দুই তিন বছর তাকে সেবা করব। হ্যাঁ, সেবা করে তার কাছ থেকে একটা মন্ত্র শিখে আসবো। কি মন্ত্র? হ্যাঁ, নিশ্চয়ই উনি কোনো ভালো মন্ত্র জানেন, তাই না? সে মন্ত্র শিখবো। তো উনি গিয়েছেন তার কাছে, বুদ্ধদেবের কাছে গিয়েছেন এবং তাকে সেবা করেছেন দুই বছর ধরে নিঃস্বার্থ। হ্যাঁ, নিঃস্বার্থ ঠিক না, তার একটা উদ্দেশ্য ছিল, তিনি সেবা করেছেন। কিন্তু দুই বছর পরে দেখা গেল বুদ্ধদেব তাকে কোনো কিছুই দেন নাই, কারণ বুদ্ধদেব বুঝে ফেলেছিলেন তার মনের ইচ্ছাটাকে। একদিন কোনো একটা উছিলায় চিন্তা করলেন, আমি এই চাকরি করবো না, এই লোক ভণ্ড দিবে না, ঝগড়া লাগিয়ে দিয়েছে। আপনি একটা আসলে ভণ্ড, ভণ্ডাবাজ, যত খারাপ কথা আছে সব সোনার অযোগ্য কিছু কথা বলেছে, চিৎকার চেঁচামেচি করেছে, চাকরি তো করবো না, কিছু কথা শোনা যায়। হ্যাঁ, দুই বছর ধরে আমাকে খাটিয়েছে, কিছু দেয় নাই, ভণ্ড হাবি জবি যা আছে সব বলেছে। বুদ্ধদেব ঠান্ডা মাথা বলেছেন, উনি তো সাধক মানুষ, উনি কি রেগে যাবেন আমার মতো? না, উনি একসময় বললেন, তোমার কথা কি শেষ হয়েছে? খুব ঠান্ডা মাথায় বললেন, হ্যাঁ শেষ হয়েছে, আপনি কিছু কইবেন? হ্যাঁ, একটা প্রশ্ন করি তোমাকে, খুব ঠান্ডা মাথায়। তো তখন ওই শিষ্য বললেন যে, হ্যাঁ একটা প্রশ্ন করবেন, এর লেগে আবার অনুমতি দিও, দরখাস্ত লেগা লাগে, করেন মিয়া বন্ধ যত সব হাজির। আচ্ছা, বুদ্ধদেব তখনও রাগেননি, তিনি বললেন, আচ্ছা ধরো তুমি আমাকে কিছু দিতে চাও আর আমি তা নিতে চাই না, তুমি আমাকে কিছু দিতে চাও আমি তা নিতে চাই না, তাহলে জিনিসটা কার কাছে থাকবে? এইটা একটা প্রশ্ন হইল, আমি আপনারে দিবার চাই আর আপনার লইবার চান না, আপনি তো গাধা, বোকা, স্টুপিড, জিনিসটা আমার কাছে থাকবো। বুদ্ধদেব তখন আরো ঠান্ডা মাথায় বললে, এতক্ষণ ধরে যে আমাকে গালিগুলো তুমি দিলে আমি নিলাম না, চিন্তা করতে পারে না, আমি যখন গল্পগুলো পড়েছি জেনেছি তখন আমার মনে হয়েছে সাধারণ কথাগুলো কি অসাধারণ ভাবে তারা বলতে পারে, নিশ্চয়ই সাধনা করে ওই লেভেলে গিয়েছে। আমি তো পারি না, কেউ গালি দিলে আমি রেগে যাই, প্রচন্ড পরিমাণে রেগে যায়, মনে হয় পাল্টা গালি দিলে হয়তো জিতে গেলাম। আগুনে আগুন ঢাললে কি আগুন নেভে? না, তো শেখার রয়েছে। আর প্রশ্ন প্রথমে করেছিলাম একটা, এই গল্পের মাধ্যমে এই গল্পের মূল্য কত নির্ধারণ করতে, আপনারা ওই অনুরোধ করে বিদায় নিচ্ছি, অর্থাৎ এই গল্পের দাম কত, লাইফ চেঞ্জিং স্টোরি। এরকম অনেক গল্প আমরা জানি, লাইফ চেঞ্জিং স্টোরিজ। থ্যাংক ইউ।